আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন ধরনের আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটি বানানোর জন্য আপনাকে চুলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই আচারটি সম্পূর্ণই কাঁচা তৈরি করব আর এইভাবেই থাকবে। তাছাড়া এই আচার আপনি সংরক্ষণ করতে পারবেন পুরো এক বছরের মতো। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই আচারটি বানাতে হয়। এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা ফ্রেশ আম নিয়েছি। তো আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমের গায়ে যে পানিটা আছে সেটা টিস্যু দ্বারা মুছে নিব। তো এই কাজটা অবশ্যই করে নেবেন, কারণ আমের গায়ে যেন কোনো পানির অংশই না থাকে। কারণ এই আচারটা যেহেতু কাঁচা আচার থাকবে, সেজন্য খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন পানি না থাকে। পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটি পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। তো আমি এক এক করে দুটো আমি ছিলে নিয়েছি। তো এবার এই পিলারের সাহায্যে আমি পাতলা করে আমগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে আমটাকে কুচি করে কেটে নিয়েছি। তো আমি দুটো আমই কেটে নিয়েছি। তো দেখুন আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি চিনি। এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর লবণ দিচ্ছি। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এই আচারটা কাঁচাই থাকবে সেজন্য লবণের পরিমাণটা বেশি দিতে হবে। দিচ্ছি চিকন করে কেটে রাখা আদা কুচি এবং রসুন কুচি। তো আদা রসুন দুইটাই কিন্তু আপনি শুকনো করে কেটে নিতে হবে যেন পানি না থাকে। এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। মরিচের বিচিটাকে ফেলে দিয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তারপর হাত লাগানো যাবে না, আপনি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। তো দেখুন চিনিটাও গলে গিয়েছে আর গলে গিয়ে অনেকটাই পানি বের হয়েছে। এবার আমি একটি পরিষ্কার কাচের বয়ামের মধ্যে নিয়ে নিব। আর কাচের বয়ামটা অবশ্যই আপনি গরম পানিতে সেদ্ধ করে তারপর রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। তো আচারটা বয়ামের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এই আচারটা কিন্তু তৈরি হয়ে গেল, কিন্তু এই আচারটা আপনাকে 15-20 দিনের মতো রোদে শুকিয়ে নিতে হবে। তারপর আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো এক বছরের মতো। এই আচারের কালারটা কিন্তু এরকম সাদাই থাকবে। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।